कृष्णनगर जिला बीजेपी पार्टी ऑफिसे भाईफोटा निलेन रानाघाटेर बीजेपी सांसद जगन्नाथ सरकार। बेलघरियार एक अनुष्ठाने कचिकाचादेर हाते फोटा निलेन प्रवीण तृणमूल सांसद सौगत राय, छोटोदेर दिलेन कवितार पाठ। যারা রাজনীতির আঙিনায় প্রত্যেক দিন রাজনৈতিক তর্ক বিতর্কে থাকেন তারা আজকে এইভাবে একটা ভাইফোঁটার উৎসবে এসেছেন, এবং অবশ্যই যার মুখ্য অতিথি সাংসদ সৌগত রায়, কিন্তু তাকে দেখা গেল আজকে কখনো মাস্টারমশাইয়ের ভূমিকায়, কখনো দেখছি একেবারে প্রিয় একজন পাত্র দাদার ভূমিকায়, একেবারে অনুশাসনের সুরে, কখনো একেবারে শিক্ষার্থীর মতো এই ছোট ছোট কচিকাচাদেরকে শিখিয়ে দিচ্ছেন ভাইফোঁটায় ঠিক মন্ত্র কী হয়। যদিও ভাইফোঁটার কোনো মন্ত্র হয় না, তাই তো স্বাগত দা, কীরকম লাগছে? খুব ভালো লাগছে, আমার তো নিজের বোন নেই, তাই ভাইফোঁটা দেওয়ার কেউ নেই। এই যে ছোট ছোট বাচ্চারা এসে ফোঁটা দিচ্ছে, এই বয়সেও আমার চোখে জল এসে যাচ্ছে, এত ভালো লাগছে। তার কারণ এরা সব অনাথ বাচ্চা, এদের কেউ নেই, একটা অনাথ আশ্রম থেকে এনেছে আমাদের এখানকার মনোজ সাউ আর গোপাল সাহা, এরা নিয়ে এসছে। আজকে আবার এরপর এদের খাওয়ানো হবে, সেটা ওরা খুব আনন্দে অপেক্ষা করছে। কবিতা পাঠ শেখাচ্ছিলেন ওদেরকে, যদি একটু আমাদের দর্শকদের সামনে ওদেরকে এই ছোট ছোটদের সঙ্গে এই মুহূর্তটাকে শেয়ার করি। তোরা বলবি, বুঝলি, এই দুষ্টুমি করিস, বলবি একটা মজার কবিতা শোনাচ্ছি তোমাদের। বর এসেছে বিয়ের ছাঁদে, বলো বিয়ের লগ্ন আটটা, পিতল আটা লাঠি কাঁধে, গালেতে গাল পাট্টা, শালির সঙ্গে ক্রমে ক্রমে, আলাপ যখন উঠল জমে, রায় বেশে নাচ নাচের বেশে, মাথায় মারে গাঁটটা, শ্বশুর কাঁধে মেয়ের শোকে, বর এসে কয় ঠাট্টা। সৌগত রায় ফোঁটা নিলেন, সেই সঙ্গে প্রত্যেক বোনের হাতে উপহারও তুলে দিলেন, কিন্তু যে উপহারটা এই কবিতা পাঠের মধ্যে থেকে হলো, যে কারণে যেভাবে ভিড় টেনে নিয়ে এলেন তিনি, তাতে বোঝা যাচ্ছে একেবারে আনন্দ উৎসবে, ভাইফোঁটার উৎসবে সৌগত রায়। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।